নতুনগ্রাম সৈয় কেফেক মানুয়াকি কাতরিদানি বগে কাইসা সেন্টার ফিউজামনি শিকলারুনি বগে দেই ও সেন্টারনি সাকাওনো কক্সি জামন কাসাকা খরসা শিকলানো চপ্রমানি চপ্রমধন শিকলানি মুঙ্কা প্রীতমশীল সাইমানকা এয়ারপোর্ট থাবে খোজা নতুনগর আমসৈয় লাইভ কিউর ফাউন্ডেশন মগে কেফেক মানুয়াকি কাতরিদানি বগে শিকলারুনি বগে কাইসা সেন্টার ফিউজামনি দেই ও সেন্টারনো এডমিট তমনি প্রীতমশীল বনো খরক থামসিহাই বরক কুথুমলাই বুমানি কক্সিল যাব ইয়াগুলো বেলে সাকামিয়াগৈ অশিকলানো জীবী সাকামনগ তুবুরানি দাঙ্গা পাতিমনো গিদিগৈ সেন্টারনি সাকাবো এয়ারপোর্ট থানাবো মামলা খাইকা শিকলানি বুমা তাবক পাতিমনো গিদিগৈ নয় মথাং রং রুতুমঙ্গ অঙ্গরজা আমি নার্ভের প্রবলেম থেকে একটু ভেঙে লাগছিল আর কি যে আমি বাসা বাড়িতে কাজও হয়ে গে তো হেরাম টাইম মতো ওষুধ খাওয়াতে না তো সেন্টার নতুন না করলে খুলছে আমার চিনা বলছে কইছে মাসে মনি তুমি দুই মাস যদি 5,000 টাকা 10,000 টাকা ধার দিতে হতো তুমি হে যেমন তোমার ছেলে আমি ওর ছেলে এম ভাই যে আমার থেকে নিচ্ছে নিয়ে আর কই 3 মাস পরে আমার কইছে ফোন করে কইছে কয় একটা নিয়ে যাবি সই জানাইতাম আমি কই কে লিখে তখন কইছে যে একটা কাজ করেন আমরা হেরে নিয়ে তো পারতেন না আমরা হেরে ভালো করেছি আমরা সেন্টারে একবার রেখে দেবো কাজ টাজ করবো তো আমি কইছি না আমার একমাত্র ছেলে বাসার কাজ করে রাখার দরকার আরও কষ্ট করুন কোলাকে আমি ধরনের লেখেন এ কথা কইছি পরে এরপরে তো হ্যাঁ 22 তারিখ আন্না তারা কইছে যে যখন তারা কইছে যদি হেরা সাজা দেয় আমার মানে সিগনেচার ছাড়া ছাড়তো না আর যদি আমার কোনো কোনো মারা যায় তারপর ডেড বডি সার্টিফিকেট ছাড়া ছাড়তো না সেই জায়গার মধ্যে তারা 22 তারিখ নিয়ে মানে 20 তারিখ তারা মারধর করছে প্রচণ্ড মারধর করছে তো আমার ছেলে তারা নিয়ে 22 তারিখ আমার বোনের বাড়ি দিয়েছে তো আমার বোনে কইছে সুস্থ ফুলা দিছে ফুলার দিয়ে ল্যাংলা ইয়ারে মুখ চুখ ফুলে গেছে যে আমি রাখতাম না ফুলা ফুলে আজকে মারা যায় হের মা কাজ করলে আমি পরে বেজাল পরে দেবো তখন তারা নিয়ে আমার মেয়ের বাড়িতে দিয়েছে তো আমার মেয়ে তো চুরু আমার মেয়ে তো আর হের পুরা শোল ফুলা দেখছে না বাচ্চা একটা কোলের দুধ খাস তখন রাত্রেবেলা রয়েছে আমার মেয়ে ফোন করছে মা তুমি আই হয়ে যাও সকালবেলা গিয়া হের দিয়ে ল্যাংলা ইয়ারে তখন আমি তো মা তখন হের সাইড আসুন ফুলছি ফুলা দিয়ে মানে পেচ্ছা পেঁচা গাড়া এবং এতখানি ফুলা হ্যাঁ এতখানি ফুলা পিঠটা করে পুরাতে তারপরে বই রাখছে তখন হেরে দিন এলাম কিরে কী হয়েছে ও মা তোমার তোলা গালি দিছে কমল তোলা গালি দিছে কমল তোলা গালি দেওয়ার পরে আমি তার লগে তপ্প করণে আমার কম্বল ডাক্তার দিয়ে তারা তীরের জন্মকে আমার খুব মারধর করছে তা আমি কি করবো মা তীরের জন্য মারলে আমি একটা তো কিছু করতে পারবো কে মারছে সেন্টারের সবাই মারছে কোন সেন্টার এটা এটা নতুন না কি নাম সেন্টারটা এটা লাইফ কিউ ফাউন্ডেশন লাইফ কিউ ফাউন্ডেশন লাইফ লাইফ কিউ ফাউন্ডেশন লাইফ কিউ ফাউন্ডেশন আইরে মালিকের নাম হচ্ছে রাজু কোনখানে বাড়ি এটা মালিকের বাড়ি হইছে তাহলে আমরা ঘুরে গেছতো কত টাকা দিছেন আপনি রাখছিলেন কতদিন আমার আমার 5 মাস রাখছে আমার থেকে 750 টাকা রাখছে আর 500 টাকা আমি আবার আমার মানে কাজের বাড়ি থেকে মেস খাই না তারপর দিচ্ছি এমনিতে দেয় তোমরা তা মিষ্টি খাই তারপর আমার ছেলেটার বেমার দূর করতে তো জীবিতে কবি ভর্তি হয়েছেন জীবিতে ভর্তি হয়েছি কালকে রাত্রে এখন তো দেন আমার দিয়ে ওষুধ পত্র লেখছে আমি নিজে আমি মানে আমি নিজে সুস্থ হয়েছি আমি ছেলে কিচ্ছু পারতাছি আমার ওষুধ লেখছে ব্লাড লাগবো কইছে আমি কিচ্ছু পারতাছি না সিটি স্ক্যান করাইতে পারতাছি না টাকার লেগে কিচ্ছু পারতাছি না সে অসুস্থ কতদিন ধরে আসলো 22 তারিখ সে কি নেশা নেশা করতো না 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 আমি কোনো নেশা করতো না তো নেশা না করলে আপনি নেশা মুক্ত কেন্দ্র কেন দিলে এটা ওই হেড টু ব্রেনে আসলো দেখে উল্টা পাল্টা কথা কইতো তো আমারে মানে দাম দিত না আর কি ওষুধ পত্র খাইতো না তখন তারা কইছে আমরা এখানে দিলে আমরা ভাই বন্ধুর মধ্যে তো টাইম মতো ওষুধ খাওয়া মুখ ভালো হয়ে যাবো মাসে এখন মানে আপনারা কোনো মামলা এখন আমি পুলিশ কেস করছি পুলিশে 30 তারিখ আমি জানাইছি আমরা এয়ারপোর্ট থানা বর বাবু তারা আইছে কইছে তারপরে আর কোনো এখনো কিন্তু আমার কিচ্ছু খবর নেই এখন আমার কইছে আবার থানা দিতাম তো আমি কি রুগী লোক আমি একলা মানুষ কার নামে কমপ্লেন করছেন আপনি এটা কোম্পানির ন্যাশা মুক্ত নাম আপনার ছেলের কি নাম প্রীতমশীল মানে খুব প্রচন্ড মাইর দূর করতে এরকম মাইর দূর করতে হ্যাঁ বয়স তো 25 এরকম মাইর দূর করতে আজকে আমি একটা গরিব নিরীহ দেখি আমার ছেলেটা বেমাইর দূর করতে এটা কোনো প্রতিবাদ নাই প্রতিবাদ নাই সরকার কি কোনো প্রতিবাদ করতো না আজকে তো আমার ছেলেটা মারা আমার তো দ্বিতীয় আরেকটা ছেলে না যে আমার মা করে ডাক দিব না আমি চাই মানে নেশামুক্ত হয়ে যাতে বন্ধ হয়ে থাকা কারণ আমার মতো মনে অনেক সন্তানের মা বুক খালি হয়ে যাচ্ছে তারা কি আমার ছেলে আমি বহুত কষ্ট করি ভাবছি তারা কি তাহলে চিকিৎসার নামে কি নিয়ে মারধর করতেছে কইতেছেন আপনি না তারা চিকিৎসার নামে কইছিল আমার 2 মাস না চিকিৎসার নামে কি মানে আপনার ছেলের মারধর করছে বলে অভিযোগ করতেছেন হ্যাঁ মেদ দূর করে তেমন করছে এমন তো ডাক্তার কাছে আনছে অপারেশন লেখছে সিটি স্ক্যান লেখছে আমি তো টাকা লেগে ব্লাড লাগবো
আমি কিচ্ছুই পারতেছি না, টাকা পয়সা লেগে পারতেছি আমার সাথে মার হয়ে যাবে। বাড়ি কোনখানে? আমার মেন বাড়ি শেয়ারপুর, আর ভাড়া থেকে বনমালিকপুর।